নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। আমার চ্যানেল টেস্টি রেসিপিস উইথ উদিতায় আপনাদের সকলকে অনেক স্বাগত। কাঁঠাল দানা কিন্তু আমরা অনেকেই খেতে খুবই পছন্দ করি, এবং কাঁঠাল দানা যখন বাজারে পাওয়া যায় সে দিয়ে নানা রকম তরকারিও বানাই। আজকে তাই বানাচ্ছে খুবই সাধারণ একো এবং সকলের জানা কাঁঠাল দানা পুঁই শাক এবং নানা রকম সবজি দিয়ে চচ্চড়ি। প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিলাম চায়ের কাপের এক কাপ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এক মুঠো বড়ি ভেজে নিলাম। সেই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন। তেল গরম আছে, ফোড়নটা বেশিক্ষণ আর তেলের মধ্যে না রেখে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের মূলো। দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের রাঙালু, চারটে পটল হাফ করে কেটে নেয়া, একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 250 গ্রাম মতো কুমড়ো ডুমো ডুমো মানে কিউব করে কেটে নিয়েছি, আর দুটো ছোট সাইজের বেগুন সেগুলো চার টুকরো করে কেটে নিয়েছিলাম। এই সব সবজি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। সবজিগুলো ভেজে নেওয়ার পরে দুমুঠো কাঁঠাল দানা দিয়ে দিলাম। কাঁঠাল দানাগুলো হাফ করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দেবো কচু। 10-12টা কচু আমি হাফ করে কেটে নিয়েছি। দিয়ে দেবো 300 গ্রাম মতো বরবটি এবং দুটো মিডিয়াম সাইজের ঝিঙে। এই সবজিগুলো দিয়েও আবারও 5 থেকে 7 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। এখনও কিন্তু নুন বা হলুদ কিছুই দিইনি। এক মুঠো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো গোটাই দিচ্ছি, পরে গলে যাবে তাই জন্য এখন আর চিরে দিলাম না বা ভেঙে দিলাম না। বেশ অনেকটা পরিমাণ সবজি বলে এখানে আমি 100 গ্রাম মতো সর্ষে তেল ব্যবহার করেছি, আর ফোড়নটাও কিন্তু মনে হচ্ছে অনেকটাই বেশি, কিন্তু অনেকটা পরিমাণ সবজি ব্যবহার করেছি বলে ফোড়নটাও কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম 6-8টি মতো পুঁই শাক কুচিয়ে কেটে নেয়া। পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু একটু চিরে দিয়েছি যাতে সেদ্ধ হতে অসুবিধে না হয়। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পুঁই শাকটা একটু কমে আসে বা জলটা একটু রিলিজ করে। এখন একেবারে অনেকটা সবজি বলে নাড়া যাচ্ছে না। 5 মিনিট পরে ঢাকাটা খুলে এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। পুঁই শাকগুলো কিন্তু অনেকটাই জল রিলিজ করেছে এবং অনেকটাই কমে এসছে, তাই জন্য এখন একটু নাড়া যাচ্ছে। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দেবো। তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয় এবং কোনো রকম মশলাও কিন্তু ব্যবহার হয় না, তাই জন্য এই তরকারিটা কাঁঠালের দানা যখন বাজারে পাওয়া যায় আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি। যদিও বাচ্চারা খেতে একেবারেই পছন্দ করে না, কিন্তু অনেক রকম সবজি আছে বলে এরকম মিক্স তরকারি বাচ্চাদের খাওয়া কিন্তু খুবই প্রয়োজন। এবার হাই ফ্লেমে সবজিগুলোকে একটু মিশিয়ে দিয়ে তারপরে হাই ফ্লেমেই কিন্তু ঢাকা দিয়ে সবজির জলটা শুকিয়ে নেব। সবজির জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে দেবো। কড়ার তলা থেকে কিন্তু খুব ভালো করে মেশাবো, কারণ গ্যাসের ফ্লেমটা হাইতে আছে, কড়ার তলা থেকে কিন্তু পুড়ে যেতে পারে। নুনের পরিমাণটা একটু চেক করে আবারও একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর তার সঙ্গে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাতে। হাই ফ্লেমে এবার তরকারিটা কষিয়ে নেব। তরকারির জলটা যখন একেবারে শুকিয়ে আসবে নামাবার 2-3 মিনিট আগে কিন্তু চিনিটা দেবো। এখন কিন্তু চিনিটা দিলে কড়া তলার দিক থেকে চিনিটা দেওয়ার পরেই কামড়ে যাবে বা আটকে যাবে, তাই জন্য এখন আমি চিনিটা দিচ্ছি না। প্রথমেই কিন্তু মনে হচ্ছিলো যে বেশ অনেকটা তেল দিয়ে রান্নাটা হচ্ছে, কিন্তু বেশ অনেকটা সবজি বলেই তেলের পরিমাণটা একেবারে ঠিকঠাকই হয়েছে। এখন আমি 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, সেটা দিয়েও খুব ভালো। চিনিটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করবো না, সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট পরে গ্যাসটা অফ করে দেবো।
পুঁই শাকের এই তরকারিটায় ঝালের পরিমাণ, নুন এবং মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কাঁঠাল দানাগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা একটু দেখে নিচ্ছি। কাঁঠাল দানা দিয়ে পুঁই শাকের ঘন্ট আমাদের একেবারে রেডি হয়ে গেছে। ভাত, রুটি অথবা খিচুড়ি দিয়েও এই তরকারিটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। আজকের ভিডিওটা বা আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকের ভালো লাগলে রিকোয়েস্ট রইল বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে যখন নতুন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।